হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আমি খারাপ থাকলেও বলবো ভালো আছি। অল টাইম আমার মুখে স্মাইল থাকে। তবে বন্ধুরা, একটা খবর, মেসেজ তোমাদের দিতে চাই বন্ধুরা। আমার জীবনে ভাবতে পারিনি কীভাবে বলবো, এখন আমার টাইমটা খুবই শর্ট। শুধু একটা কথাই বলছি, চন্দননগর আমাকে ছেড়ে দিতে হলো। ভাবিনি এরকম আমার সাথে ঘটবে। আমি কলকাতায় এভাবে যে কলকাতায় আমি আসবো বুঝতে পারিনি, বাট এভাবে আমাকে কলকাতায় শিফট হতে হলো খুব এমার্জেন্সিতে। আমার টাকা পয়সা তোমরা তো জানো আমার আর্থিক অবস্থা কেমন, তারপরও আমাকে বাইরে থেকে টাকা নিয়ে খুব এমার্জেন্সিতে কলকাতায় চলে আসতে হলো। এখন কলকাতাতেই আমি থাকবো, বাকি কথা পরে বলবো। তোমরা ভালো থেকো, সাবধানে থাকো। লাভ ইউ।